হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, এটা হলো শিক্ষা সেতু অ্যাপসে আমরা কীরকমভাবে লিভের অ্যাপ্লাই করবো বা আমরা কীরকম করবো অ্যাপ্লাই বা এর জন্য কিতা করতে লাগবো এবং বিভিন্ন ইম্পর্টেন্ট কথা এই অ্যাপসটা নিয়ে। দেখুন, আমরা সবাই শিক্ষা সেতু অ্যাপসে অ্যাটেন্ডেন্স দেওয়া স্টার্ট করে দিয়েছি, যেটা আপনারা সবাই জানেন, এবং এর বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখতে পারেন যে কোনো প্রবলেমের জন্য। এখন দেখুন, বহুতই আমার কমেন্টে জানাইছেন বা কইছেন যে আমরা লিভটার লাগি না আমরা কীরকম অ্যাপ্লাই করবো বা কেউ আর্জেন্ট লিভ লাগলে আমরা কিতা করবো। দেখুন, ফার্স্ট অফ অল দেখুন অ্যাপসটার বাকি মোটামুটি খাজ হান্ড্রেড মোটামুটি এখন সবাই অ্যাটেন্ডেন্স আমরা দিতে পারি আর স্টুডেন্টের অ্যাটেন্ডেন্স নিতে পারি আর লিভ যেটা এটার লাগিন উইদিন ওয়ান উইক টু উইক মানে আগামী মাসের ভিতরে আমরা কমপ্লিট লিভের যে জিনিসটা এই অ্যাপসের মধ্যে খুব সম্ভব ফাইলিম। এর আগে মনে করেন আজকের ডেটে আপনি সিএল নিতা, আপনি ওই দিন সকালে প্রিভিয়াস ডেটের কোনো আমরা লিভে এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারতাম না, আমরা আজকে অ্যাপসের মধ্যে ঢুকে আমরা লিভ অ্যাপ্লাই করতে পারবো। এটার লাগে আমার কিতা করতে লাগবো, আমি এই অ্যাপসটার মধ্যে প্লে স্টোর দিয়ে অ্যাপস নিয়ে আমি লগ ইন করে এটার মধ্যে ঢুকবো। ঢুকার পরে আমার স্টাফ এনরোলমেন্ট, স্টাফ অ্যাটেন্ডেন্স, স্টুডেন্ট এনরোলমেন্ট, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স, লিভ, স্কুল লোকেশন, লগ আউট, আমার দেখো আমি লিভসের মধ্যে অ্যাপ্লাই করবো। ঠিক আছে, দেখো লিভস আর এমটি, দ্যাট মিন্স এখানে কোনো লিভ নেওয়া হয়েছে না এই স্কুল থেকে। আমি কীরকম লিভ নিবো দেখুন, আমার এখানে স্টুডেন্ট আছে, আমি এটার মধ্যে ক্লিক করলে স্টাফও পাইম। ঠিক আছে, আমি এখন স্টাফের লিভ নিতাম, আমি এখানে এই প্লাস সিম্বলের মধ্যে ক্লিক করবো। মনে করেন ইউজার টাইপ আমি কিতা লিখবো, আমি স্টাফ লিখবো, তখন আমার এখানে তখন তিনজন আছেন আমরা যে কোনো, মনে হয় আমি জাহানা বেগম বললস করে আমি তান, আমি আজকে সিএল নিছি তান আমি অ্যাপ্লাই করতাম। কোন ডেট থাকিন ডেট হলো আজকে, আমি আজকে স্টার্ট করলাম, আমার কয়দিনে সিএল লাগে একদিন, তো আমি 10 to 10 লিভ টাইপ এখন বর্তমানে দেখুন সিএল এম এল ওডি, সিএল তো বুঝরা ক্যাজুয়াল লিভ, এম এল মেডিকেল লিভ, ওডি হলো গিয়ে আদার ডিউটি, মনে হয় কারো ট্রেনিং থাকতে পারে, তো আপনারা ট্রেনিং থাকলে আপনারা এখানে ওডি লিখবা। লেখার পরে আপনারা এখানে রিজন দিবা কোন কারণে এখন লিভ নিতে, হয়তো আপনি সিএল নিতে পর পার্সোনাল কোনো একটা কাজে বা অফিসিয়াল কোনো কাজে সিএল নিরা, বা মেডিকেলে আপনি লিভ নিলে হয়তো আপনি কোনো বাইরে ট্রিটমেন্ট করার যে মেডিকেল লিভ হইতে পারে, বা আপনি ওডি হইলে যে আমার অমুক ট্রেনিং আছে আমি হ্যাভ টু অ্যাটেন্ড দিস ট্রেনিং রুম, আপনি রিজন দিই। এরপরে আপলোড ডকুমেন্ট, মানে আপনি যদি সিএল লইন আপনার সিএল অ্যাপ্লিকেশনটা আপলোড করবা, আপনি যদি এম এল লইন আপনার মেডিকেল যে গ্রাউন্ডে যাই দেয় এই জিনিসটা আপলোড করবা, আপনার যদি কোনো ট্রেনিংয়ে যায় আপনার ট্রেনিংয়ের অর্ডার এখানে আপলোড করিয়া অ্যাপ্লাই লিভ মারি দিবা, তখন আপনার অ্যাবসেন্ট দেখাইতো না আপনার এই লিভের ক্রাইটেরিয়ার মধ্যে আপনি আই যাবা। এটাই ওইগুলোকে আমরা কীরকম লিভ অ্যাপ্লাই করতে লাগে। তো আমরা এখন যারা যারা লিভ নিব আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করিয়া রাখি দিব, কিন্তু আমরা হয়তো এটার আরও আপডেট আমরা অবশ্যই টাইমে টাইমে পাইতে থাকবো, আপডেট পাইলে আমরা লিভে আরও অপশন পাইবো, তখন আমি আপনারা ভিডিওর মাধ্যমে আমি আপনারা খুঁয়ে দিব কীরকম কিতা করতে লাগবো। তো এখন আপনারা এরকম যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওর নিয়ে বা শিক্ষা সেতু অ্যাপস নিয়ে আপনারা কমেন্টে জানান, অবশ্যই আমি ট্রাই করবো 100% আপনারা সলিউশন দেওয়ার। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।